শিল্পীদের হাতে ছোঁয়ায় তৈরি হচ্ছে রকমারি গয়না এবং ডাকের সাজ। প্রতিমার সৌন্দর্য বৃদ্ধিতে সোলার গয়নার ভূমিকা তাৎপর্যপূর্ণ। বাপ ঠাকুরদার আমল থেকে সোলার গয়না ও ডাকের সাজে হাত পাকিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানা এলাকার দাসপাড়ার শিল্পীরা। সামনেই পুজো, তাই তারাও ব্যস্ত কাজকর্মে। কাশের বনে শরতের দোলা, আকাশে মেঘরৌদ্রের খেলায় আগমনীর বার্তা। পুজো এলেই ব্যস্ত হয়ে পড়েন দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানা এলাকার দাসপাড়ার প্রতিমার অলংকার শিল্পীরা। শোলা, কাঁচ, জড়ি, পুঁতি, পাথর, আঠা, কাগজ সহ নানান সামগ্রী দিয়ে তৈরি হয় সাজ। হাতে আর মাত্র কয়েকটা দিন, তাই নাওয়া খাওয়া ভুলে প্রতিমার গয়না তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন তারা। তাদের হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে রকমারি গয়না ও ডাকের সাজ। প্রতিমার সৌন্দর্য বৃদ্ধিতে সোলার গয়নার ভূমিকা তাৎপর্যপূর্ণ। বাপ ঠাকুরদার আমল থেকে সোলার গয়না ও ডাকের সাজে হাত পাকিয়েছেন এখানকার শিল্পীরা। বংশ পরম্পরায় এই শিল্প হয়ে আসছে এদের প্রধান জীবিকা। বছরেই একবারই যা উপার্জন হয়, তা দিয়েই সারা বছরের সংসার চালান শিল্পীরা। বিভিন্ন উচ্চতার প্রতিমার জন্য প্রতিটা সেটের সাজ তৈরি করতে খরচ হয় 3,000 টাকা থেকে 10,000 টাকা। এই গয়নায় তৈরি হওয়ার পরে রাজ্যের বিভিন্ন জায়গায় যাওয়ার পাশাপাশি চলে যায় ভিন রাজ্যেও। এই কাজ তো আমাদের পুজো পারপাসে তো 2-3 মাস এরকম খুব টানাটানি করতে হয়, আর তো কোনো কাজ করতে পারি না। এই কাজ তো শিখেছি, সুতরাং এই কাজ তো আমাদের সরকার যদি একটু এই কাজ আমাদের একটু দেখে তো আমরা একটু গর্বিত হই। কারণ হচ্ছে এই কাজ ছাড়া তো আমরা আর অন্য কোনো কাজ করতে পারি না। তো আমরা খুশি হব যদি সরকার আমাদের একটু দেখভাল করে। পোশাক তৈরি করছি, আড়াই পড়াশুনো করি, আর এই 3 মাসে খুব মানে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, খুব খাননি হয়, সারা রাত কাজ হয়। কী কী তৈরি করো? এই ঠাকুরি সাজ গোছা, তারপর পুরো সেট ঠাকুরি মানে পুরো সাজ গোছা পুরো সেট তৈরি হয়, আর 3 মাস খাওয়া দাওয়া পুরো বন্ধ হয়ে যায়। প্রতিমার গয়না তৈরি করতে যেমন সময় লাগে অনেকটা, তেমনই উপকরণ কিনতেও ব্যয় করতে হয় অনেক টাকা। খরচ ও সময় বাঁচাতে তৈরি সাজের চাহিদা দিন দিন কমছে, তাই পুজো আসলেও এই গ্রামীণ শিল্পীদের কপালে চিন্তার ভাঁজ। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, আরপ্লাস নিউজ।